ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে এবং যা খবর পাওয়া যাচ্ছে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও অরাজনৈতিক ব্যক্তিত্ব তারা এবার প্রার্থী হতে পারেন। যেহেতু প্রথম দফার প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করে দিয়েছে, কুড়ি জনের প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করেছে, সুতরাং আজকে একটা সম্ভাবনা থাকতেই ব্রিগেডের মঞ্চ থেকে আজকে তৃণমূলের তরফে প্রার্থী তালিকা প্রকাশ্যে আনার এবং কাল থেকেই যাতে প্রচার শুরু হয়ে যেতে পারে। আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের প্রচার শুরু করে দেবেন। যেটা তুমি বারবার বলছিলে যে প্রধানমন্ত্রী চারবার এসেছেন ইতিমধ্যে এবং সন্দেশখালিকে বিজেপি একটা জাতীয় প্রেক্ষাপটে নিয়ে এসেছে, যেখানে তৃণমূলের মহিলা ভোট একটা সংখ্যাধিক্য মহিলা ভোট পায় তৃণমূল এমনটা দাবি করে, সেখানে মহিলাদের নির্যাতনকে সামনে এনেছে বিজেপি। ঠিক সেই জায়গায় বাংলার বঞ্চনা, বাংলার বকেয়ার দীর্ঘদিন না পাওয়া, রাজ্যের তহবিল থেকে সেই বকেয়া মেটানো, এই সমস্ত বিষয়গুলো তৃণমূল কিন্তু আজকে ইস্যু করবে এবং এবারের লোকসভা ভোটে ইস্যু করবে। আজকের এই লোকসভার যে প্রাক্কালে যে আজকের ব্রিগেডের সভা, তাতে মূল স্লোগানই হচ্ছে জনগণের গর্জন এবং বাংলা বিরোধীদের বিসর্জন। অর্থাৎ বাংলার বিরোধীদের বিসর্জন দেওয়ার একটা যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে আজকে প্রচার শুরু হবে। এবং সবচেয়ে বড় আজকের ব্রিগেডের বৈশিষ্ট্য হচ্ছে যে অতীতে ব্রিগেড প্রচুর ব্রিগেডের সভা দেখেছে, অতি ঐতিহাসিক ব্রিগেড সভা অতীতে হয়েছে মুজিবুর রহমান থেকে ইন্দিরা গান্ধী, কিন্তু আজকের ব্রিগেডটা একটা 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 কর্পোরেট সভা। তুমি যে স্টেজ দেখতে পাচ্ছ এটা মূল মঞ্চ, দুপাশে আরো দুটো মঞ্চ এবং একটা টি শেপে একটা এখানে একটা র‍্যাম্প তৈরি করা হয়েছে, অর্থাৎ কোন নেতা বক্তব্য রাখতে রাখতে এই র‍্যাম্পের মধ্য দিয়ে সোজা জনগণের মধ্যে পৌঁছে যাবেন। আমি সেই ছবিটা একবার দেখাতে বলবো ক্যামেরাম্যান প্রবীর সামন্তকে। এই যে র‍্যাম্প দেখতে পাচ্ছ, এই র‍্যাম্প দিয়ে যেখানে পুলিশ এখন সেই বিষয়টা নিরাপত্তারক্ষীরা চেকিং করছে, সেই জায়গায় সোজা জনগণের মাঝখানে পৌঁছে দিতে পারবেন, অর্থাৎ সরাসরি জনসংযোগ এবং সরাসরি বার্তা পৌঁছে দেওয়া আজকে কিন্তু মূলত সেটাই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের। সঙ্গে থাকো কৃষ্ণেন্দু, আপনাদের সঞ্জয় মিত্রের কাছে নিয়ে যাবো ইডেন গার্ডেন্স। ধীরে ধীরে মানুষের ভিড় ক্রমশই বাড়ছে, হাতে আর 3.5 ঘন্টার কাছাকাছি সময় বাকি। সঞ্জয়, কি অবস্থা? একদমই, আমি এই মুহূর্তে রয়েছি ইডেন গার্ডেন্সের ঠিক সামনে, বঙ্গবাসী গ্রাউন্ড। এই জায়গাটাকে বিশেষভাবে বেছে নেওয়া হয় সবসময় বাসগুলো যারা বিভিন্ন জেলা থেকে আসে তাদেরকে রাখার জন্য, এবং সরাসরি জেলা থেকে যারা আসছেন বাসে করে তারা এখানে এসে বাস ঢোকাচ্ছেন। আমি প্রথমেই দিব্যেন্দুকে বলবো দেখাতে যে গোটা এলাকাটা, গোটা যে মাঠটা এই বঙ্গবাসী গ্রাউন্ড, ইতিমধ্যেই কিন্তু বাস রাখার প্রায় জায়গা নেই বলা যেতে পারে, ভরে গিয়েছে গোটা এলাকাটা। মানুষজন যারা আসছেন বাসে করে এখানে এসে কিছুক্ষণ বিশ্রাম করছেন, খাওয়া দাওয়া করছেন, তারপর এখান থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমি কথা বলবো কয়েকজন কর্মী সমর্থকের সঙ্গে, তাদের কাছ থেকে জানবো আপনারা কোথা থেকে আসছেন। আমরা আসানসোল থেকে আসছি। কখন বেরিয়েছেন? আমরা 10টার সময় আরাম করেছিলাম, তারপরে রোড জাম ছিল। রাত 10টার সময়? রাতে 10টা। এত দেরি হলো? দেখুন, রোড জাম ছিল আর অনেক প্রচুর বাস আসছে, আসানসোল থেকে প্রচুর বাস আসছে, আর আমাদের মানে এমন অবস্থা হয়ে গেছিলো যে হাইওয়েতে জাম পড়ে গেছিল, জামের জন্য আমাদের অনেক লেট হলো। দূর দূরের জেলা থেকে যারা আসছেন তারা কিন্তু অনেকেই জ্যামের সম্মুখীন হচ্ছেন, যারা বলছেন যে রাস্তায় অনেক জ্যাম রয়েছে। আমি দেখাবো আরও একদল মহিলা বাহিনী রয়েছেন, তাদের কাছ থেকে, তাদের সঙ্গে কথা বলবো, জানবো কি কি আশা রাখছেন, আজকে দিদির কাছ থেকে কি শুনতে চাইছেন। দিদির তো মানে কি বলবো, যে আমরা সবসময় তাকিয়ে থাকি এবারে দিদি কি নতুন প্রকল্প আমাদের পরিষেবা দেবেন। দিদির কথা মানে অপরিসীম, কি বলবো, দিদি মানে অপেক্ষা করছেন নতুন কি সুবিধা, নতুন কি পরিষেবা, কি প্রকল্পের সুযোগ তারা পাবেন তারই জন্য।